হ্যালো গাইস, আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা সেকেন্ড পার্ট। 2020 মানুষের কেমন কেটেছে সেটার ফার্স্ট পার্ট আগের ভিডিও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো, আর এই ভিডিওটা সেকেন্ড পার্ট। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ 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 তোমরা ভুলে যাচ্ছ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাও টিপে দিও। পাশে তোমরা দেখতে পাচ্ছ আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমাকে ফলো করতে পারো নতুন নতুন আপডেটের জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু পল্লব ব্লগস। হ্যাঁ, 2020 এই বছরটা মানে সাধারণ মানুষের পক্ষে তো প্রচণ্ড খারাপ গেছে, একটা মানে আমাদের কাছে একটা মানে অভিশাপ বলা যায় আর মানব জাতির কাছে। এবং আমরা কেউ ভাবতেই পারিনি, আমরা শুধু না, আমাদের আগে আমার বাবার জেনারেশন, তার আগের জেনারেশন, বিগত 100 বছরে এরকম যে কন্ডিশন হতে পারে সারা পৃথিবী, নট অনলি ইন্ডিয়া, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কথা বলছি, মানে আনএক্সপেক্টেড ব্যাপার। এই লকডাউন, 9 মাস ঘরে বন্দি মানুষ, এবং তারপর ইকোনমিক্যাল মানুষের কন্ডিশন একদম ভেঙে পড়েছে। আমাদের চাকরি বাকরি সাধারণ মানুষের, আমাদের, আমি একটা জায়গায় চাকরি করি, তারই কত অনেক ছেলে, অনেক এমপ্লয়ি জব চলে গেছে, সাধারণ মানুষের কাজই নেই, খাওয়া নেই। আর আমাদের এমন একটা মানে গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের পলিসি যা করছে সেটা একদম মানুষ মারার পলিসি বলা যায়। আমরা সাধারণ মানুষ কোনো রকম সুরাহা পাইনি, কোনো হেল্প পাইনি, ঠিক আছে। মানুষের ইকোনমিক্যাল কন্ডিশন বেটার করার জন্য যেই যে পদক্ষেপ সেটাও নেওয়া হয়নি। তো আমাদের কাছে 2020টা তো অনেক খারাপ গেছে, এবং আজকের দিনটা, আজকে 31st, এটা কোনো মতে ওভারকাম মানে পাস করতে পারলে আমাদের পক্ষে, সবার পক্ষে ভালো হয়। 2021 একটা এক্সপেক্টেবল যে সবার কাছে ভালো আসবে, নতুন একটা দিন আসবে, মানব জাতি, মানব সভ্যতার একটা বিকাশ হবে, এবং আগামী দিন সবার মানে মানুষের কাছে বেটার হবে, এটাই আমার এক্সপেক্টেশন। 2021 করতে চাই, দেখুন 2021 আমি তো অনেক কিছু করতে চাই, বাট সবার আর কি মানে মানব সভ্যতার যাতে ভালো হয়, মানুষের কাছে কাজ আসুক, মেন হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশন, চাকরি যেটা নেই আজকে, জবলেস অনেক পার্সন আছে, চাকরি নেই, কিছু করার নেই, ঠিক আছে, তাদের যাতে ইম্প্রুভ হয়, উন্নতি হয়, মানুষ ভালো থাকুক, সুখী থাকুক, আনন্দে থাকুক, সবাই ভালো থাকুক, সেটাই চাইব ওভারঅল সবার জন্য। ইন্ডিভিজুয়াল আমার কী চাই, আমি আনন্দ সেই সব তো রয়েছে, সেগুলো বাদ দিন, আমি ওভারঅল যেটা চাইছি সবার ভালো হোক, সবাই শান্তিতে থাকুক, সুখী থাকুক, এটাই চাই। 2020 একদমই ভালো যায়নি, প্রচুর কাছের মানুষকে হারিয়েছি, আর এটাই তো 2020 এখনও পর্যন্ত ভালো হয়েছে বলতে একটা গুড নিউজ আসছে, তো সেটা আমার পার্সোনাল লাইফে। 2021 একটা ভালো জব, পার্সোনাল রিলেশনস ভালো হোক, এটাই, ফ্যামিলি ভালো থাকুক। প্রথম কথা, 2020 খারাপটা যেটা হয়েছে সেটা তো অর্থনীতির গেছে, প্লাস সবার ইকোনমিটাও তো গেছে, প্লাস ইনকামের ব্যাপারটাও তো সবারই গেছে, মানুষ না খেতে পেয়ে বসে আছে। তো আমাদের অ্যাজ এ স্টুডেন্ট যেটা ভালো লেগেছে যে অনলাইন পরীক্ষাটা মিটে গেছে, কলেজের সেমিস্টারগুলো একটু হার্ড ছিল সেগুলো ইয়ে হয়ে গেছে, তবে কেরিয়ারের ক্ষেত্রে এটা একটু ইয়ে হতে পারে, কিন্তু যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, যা বাকি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে প্রোগ্রেস। 2021 তো আছে, বড় বড় প্ল্যানই আছে, কিন্তু সবই আগে প্রেডিকশন করলে তো সব কিছুই ভেস্তে যাচ্ছে অবশ্যই, তো এখন থেকে অত কিছু প্ল্যান অবশ্য করা নেই, যা আছে ওইটুকুই, ব্যাস সেই কাটলো। আর এমনিতে খুব ফ্রাস্ট্রেটিং, এখন তো নতুন বছরটা আসবে, এখন দেখা যাক কিছু ভালো কিছু হয়। যদি খারাপ হয়েছে বলতে গেলে অনেক ফ্রেন্ডসদের সাথে আর কি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, মানে সেটারও একটা ভালো সাইড আছে, ওরকম কোনো ব্যাপার না। আর হ্যাঁ, অনেক সেলিব্রিটি অনেকেই চলে গেছে, আর কোভিড তো একটা মেমোরেবল। আর আর ভালো হয়েছে বলতে গেলে, ভালো হয়েছে কী বলতো, আমরা এক্সকারশনে গিয়েছিলাম, সেটা একটা ভালো, তারপর ভালো মোটামুটি সব কিছু মিলিয়েই। ভেবেছিলাম যে 2020 ইয়ারটা খুব ভালো যাবে, কিন্তু আমাদের সবার পক্ষে 2020 ইয়ারটা খুবই খারাপ গেছে, আর আমার পক্ষে তো খুবই খারাপ গেছে, আমিও এইচএস পাস আউট 2020, তো এইচএস নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, হাফ পরীক্ষা হয়নি, আবার তারপর কলেজ অ্যাডমিশন নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কোনো এক্সাম ঠিক মতন, কম্পিটিটিভ এক্সামগুলো ঠিক মতন হয়নি, তো অনেক পড়াশোনা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু মানে যা ভেবে অনেক নিউ এক্সপিরিয়েন্স হয়েছে 2020 ইয়ারটাতে, মানে খুব যেমনি অনেক নিউ নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, কলেজ ফলেজ নিয়ে অনেক কিছু নিয়ে, এখন তো সবে সবে কলেজ স্টার্ট হয়েছে, কিন্তু অনলাইন ক্লাস চলছে, তো
যে এমনি অনলাইন ক্লাস হচ্ছে, এমনিভাবে তো আর পড়াশোনাটা হচ্ছে না, অনলাইন ক্লাস চলছে। আমি আশা করছি যে মানে 2020টা তো খুবই বাজে কেটেছে সবার জন্য করোনা ফোরোনা নিয়ে, তো এই ইয়ারটা যাতে আর কখনো এরকম কোনো ইয়ার না হয়, আশা করি 2020টা যেন ভালোই হয় সবার পক্ষে। আশা মারা গেছে, তার জন্য 2021টা একদমই ভালো লাগছিল না। 2021টা ভালো লাগছে না, 2020টা 2021টা দেখা যাক কি হয়। এবার স্কুল টুল সব বন্ধ, 2020তে কি হয় সেটাই দেখা যাক। কিছু তো খুঁজে পাওয়ার মতো নয়, কারণ কোভিড সিচুয়েশনটা এমনই এসেছিল সবার প্রতি, মানে মানুষ জীবনে যা অবস্থা হয়েছে এই 7 থেকে 8 মাস, সমস্ত কিছু স্বাদ ভুলে গেছিলাম তো। আর ভালো কিছু তো সেরকমভাবে কী বলবো, বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম, সেখানে তো আর কোনো আনন্দ নেই, যা হয় তাই হয়েছে, বরঞ্চ কাজের সময়টা আরও বেশি বেড়ে গেছে সত্যি কথা বলতে। আর যদি বলে থাকেন বাজে কিছু, বাজে কিছুতেই ভর্তি 2020টা। তো আশা করছি 2021টা সবার ভালো কাটবে, আর কোভিডটা যদি মানে একটু ঠিকঠাক হয়, লোকে যে বেরিয়েছে ঠিকঠাকভাবে সব কিছু চললেই হলো, আর কিছু না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, 2020 মানুষের কেমন কেটেছে সেটা সেকেন্ড পার্ট, সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টিপে দাও, আর তার সাথে আমাকে ফলো করতেও ভুলো না ফেসবুক ইনস্টা সব জায়গারই, ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে এবং পাশেও দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো বাই বাই, জয় হিন্দ, টাটা।